নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই গ্যাসের সিলিন্ডার রয়েছে এবং আপনারা প্রত্যেকেই জানেন কতটা পরিমাণে দাম বেড়ে রয়েছে ইতিমধ্যেই। তবে গ্যাসের যে সাবসিডি দেওয়া হয়ে থাকে, সেই সাবসিডি নিয়ে কিন্তু নতুন পরিকল্পনা করলো কেন্দ্রীয় সরকার। তো কাদের কাদের সাবসিডি ঢুকবে এবং কাদের ঢুকবে না, আর কত টাকা করেই বা সাবসিডি দেওয়া হবে, কোন মাস থেকে সাবসিডি চালু হচ্ছে আবার, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, স্পষ্ট বলা হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারের সাবসিডি নিয়ে বড় তথ্য সামনে আসছে। সরকারের একটি অভ্যন্তরীণ মূল্যায়নে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এলপিজি সিলিন্ডারের জন্য গ্রাহকদের প্রতি সিলিন্ডার 1,000 টাকা দিতে হতে পারে। তবে এ নিয়ে সরকারের ভাবনা চিন্তা এখনও সম্পূর্ণ পরিষ্কার নয়। মিডিয়া রিপোর্টের মোতাবেক সরকার সাবসিডির বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করেছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের তরফে কোনো পরিকল্পনা করা যায়নি। রিপোর্টের মোতাবেক সরকারের কাছে দুটি বিকল্প রয়েছে। প্রথমত, বিনা সাবসিডিতে সিলিন্ডার সরবরাহ করা, এবং দ্বিতীয়ত রয়েছে কিছু গ্রাহককে সাবসিডি দেওয়া। সরকারের ঠিক কী পরিকল্পনা রয়েছে দেখুন। সাবসিডি নিয়ে সরকারের তরফ থেকে এখনও কিছু পরিষ্কার করা হয়নি। খবর অনুযায়ী এখনও পর্যন্ত 10 লাখ টাকা আয়ের নিয়ম বজায় রাখা হবে, আর উজ্জ্বলা যোজনার অধীনে থাকা গ্রাহকরা সাবসিডি পাবেন, বাকিদের সাবসিডি বন্ধ করে দেওয়া হতে পারে। প্রসঙ্গত, 2016 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্র সীমার নিচে থাকা মানুষজনদের জন্য শুরু করেছিলেন। তো বন্ধুরা, এবার দেখে নেব কী অবস্থায় রয়েছে সাবসিডি। 2020 যখন করোনা অতিমারির কারণে সারা বিশ্বে লকডাউন করা হয়েছিল, সেই সময় অপরিশোধিত তেলের দাম কমে গিয়েছিল। এর ফলে ভারত সরকার এলপিজি সাবসিডি যোজনায় লাভবান হয়েছিল, কারণ দাম কম ছিল আর সাবসিডি নিয়ে পরিবর্তনের প্রয়োজন ছিল না। মে 2020 থেকে বেশ কিছু এলাকায় এলপিজির সাবসিডি বন্ধ হয়ে গিয়েছিল, তবে ব্যতিক্রমও ছিল। বিশেষত যারা দূর দূরান্তের গ্রামাঞ্চলে থাকেন এবং এলপিজি প্ল্যান্ট থেকে দূরে থাকেন, তারাই কিন্তু ব্যতিক্রম ছিল। সাবসিডি নিয়ে সরকারের খরচ কত, সে সংক্রান্ত কিছু বলা হয়েছে দেখুন। 2021 অর্থ বছরে সাবসিডির উপর সরকারের খরচ ছিল 3,559 কোটি, 2020 অর্থবর্ষে যা ছিল 24,468 কোটি। এটি ডিবিটি স্কিমের অধীনে ছিল, যা 2015 শুরু করা হয়েছিল। এই স্কিমে যারা সাবসিডির আওতায় ছিলেন না, তাদের এলপিজি সিলিন্ডারের সম্পূর্ণ মূল্য দিতে হতো। সরকারের তরফে সাবসিডির টাকা গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হয়। যেহেতু এই রিফান্ড সরাসরি হয়, এই কারণে এই স্কিমের নাম DBTL রাখা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই মুহূর্তে সরকারের সাবসিডি নিয়ে কতটা কী পরিকল্পনা রয়েছে, এবং এটা বন্ধ করে দেওয়া হচ্ছে কি না, এবং এই সাবসিডি চালু থাকলে কতটা সরকারের খরচ রয়েছে, সেই সংক্রান্ত কিন্তু তথ্য দেওয়া হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।